হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর ইউটিউব প্রিপারেশন চ্যানেল বন্ধুগণ আমি রুবেল আর আমি আজকে এসেছি আপনাদের সম্মুখে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেয়ে কোয়েশন নিয়ে ত্রিপুরা টেটের জন্য সো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ শুধু ত্রিপুরা টেটের জন্য নয় এটা আসাম টেটেও কাজ আসবে তারপরে ওয়েস্টবেঙ্গল টেটেও আসবে আর তাছাড়া এই কোয়েশনগুলি সিটেট সিটেটেও টেটেও জরুরি কোয়েশন এগুলি সো এই কোয়েশন বারবার রিপিট হয় সো আপনারা ভালো এই কোয়েশনস দেখে নেবেন দ্য ফার্স্ট কোয়েশান ইজ গ্রোথ ইজ চ' অপশ্যন এ কোৱালিটেটিভ চেঞ্জ অপশ্যন বি কোৱান্টিটেটিভ চেঞ্জ অপশ্যন চি বৌথ এ এণ্ড বি অপশ্যন ডি নানক দেৱাব বৃদ্ধি হ'ল অপশ্যন এ গুণগত পৰিৱৰ্তন অপশ্যন বি পৰিমাণগত পৰিৱৰ্তন অপশ্যন চি বৌথ এ এণ্ড বি অপশ্যন ডি উপৰে কোনোটি নহয় চ' ৰাইট আনচাৰ হ'ব এখনে গ্ৰোথ হ'ল কোৱান্টিটেটিভ চেঞ্জ অৰ্থাৎ পৰিমাণগত পৰিৱৰ্তন এণ্ড ডেভেলপমেণ্ট ইজ কোৱালিটেটিভ চেঞ্জ অৰ্থাৎ গুণগত পৰিৱৰ্তন মনে ৰাখিব এটা কুৱেশ্যন নম্বৰ টু পিয়াজেট ওয়াজ এন ওর এ সো অপশান এ সুইস সাইকোলজিস্ট অপশান বি আমেরিকান সাইকোলজিস্ট অপশান সি আফ্রিকান সাইকোলজিস্ট অপশান ডি নান অফ দ্যবাব পিয়াজে ছিলেন একজন সুইস মনোবিদ অপশান বি আমেরিকান মনোবিদ অপশান সি আফ্রিকান মনোবিদ অপশান ডি উপরে কোনোটিও নয় সো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ সুইস সাইকোলজিস্ট অর্থাৎ সুইস মনোবিদ কোয়েশন নম্বর থ্রি দ্য টেস্ট হুইচ এসেস অ্যান ইন্ডিভিজুয়াল পটেন্সিয়াল টু টু লার্ন এ স্পেশালাইজড অ্যাক্টিভিটি ইস কোল্ড যে অভিজ্ঞা একজন মানুষের বিশেষ কার্য শেখার সম্ভাবনা মূল্যায়ন করে তাকে বলে অপশান এ অ্যাপটিচিউড টেস্ট অর্থাৎ সম্ভাবনার অভিজ্ঞা অপশান বি অ্যাটিচিউড টেস্ট মনোভাবের অভিজ্ঞতা অপশান সি এচিভমেন্ট টেস্ট অর্থাৎ পারদর্শিতার অভিজ্ঞা অপশান ডি নানব দেবা উপরে কোনোটি নয় সরাইট অ্যান্সার হবে অপশান এ অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ সম্ভাবনার অভিজ্ঞতা কোয়েশন নম্বর ফোর কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি ওয়াজ অ্যাডভোকেটেড বাই জ্ঞানমূলক বিকাশের তথ্যটি উদ্ভাবন করেন অপশান এ ডাব্লিউ জি কোহলার অপশান বিএফ স্কিনার অপশন সি জিন পিয়াজে অপশান ডি নান অফ দ্য বা উপরে কোনোটিও নয় সো রাইট অ্যান্সার হবে অপশান সি জিন পিয়াজেড অর্থাৎ জিন পিয়াজে নেক্সট কোয়েশন কোয়েশন নম্বর ফাইভ দ্য তাস্টোন আইডেন্টিফাইড ড্যাশ মেন্টাল অ্যাবিলিটিস তাস্টোন ড্যাশ প্রাথমিক মানসিক চিহ্নিতকরণ করেছেন এ সেভেন অপশান বি ফাইভ অপশান সি থ্রি অপশান ডি নান অফ দ্যাব সো এটা রাইট আনসার হবে এ ষাটটি অর্থাৎ সেভেন কোয়েশন নম্বর সিক্স থ্রি ডাইমেনশনাল মডেল অফ ইন্টেলিজেন্স ওয়াজ আজ ডেভেলপ বাই বুদ্ধি ত্রিমাত্রিক মডেল প্রকাশ করেছেন অপশানে কেটেল অপশান বি থার্ডস্টোন অপশান সি গিলফোর্ড অপশান ডি নান অফ দেম সো রাইট আনসার ইজ অপশান বি স্টোন সরি গিলফোর্ড গিলফোর্ড গিলফোর্ডে থ্রি ডাইমেনশনাল মডেল এটা ডেভেলপ করেছে মনে রাখবেন অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার কোয়েশন নম্বর সেভেন গুড হ্যাবিট ক্যান বি ফর্মড ইন দ্য চিলড্রেন বাই শিশুদের মধ্যে সু অভ্যাস গঠন করা যেতে পারে ড্যাশের মাধ্যমে অপশান এ অ্যাপ্লাই কন্ডিশনিং প্রসেস অর্থাৎ অনুবর্তন প্রক্রিয়ার প্রয়োগে অপশান বি গিভিং স্ট্রিক্ট পানিশমেন্ট অর্থাৎ কড়া শাস্তি দেওয়ার জন্য দেওয়ার পর অপশান সি গিভিং ফরম্যাল নোটিস তাদের নিয়মতান্ত্রিক বা রীতিসিদ্ধ বিজ্ঞপ্তি দেওয়ার পর অপশান ডি নান অফ দ্যবাব উপরে কোনোটিও নয় সো রাইট অ্যান্সার হবে অপশান এ অ্যাপ্লাইং কন্ডিশনিং প্রসেস অর্থাৎ অনুবর্তন প্রক্রিয়ার প্রয়োগের কোয়েশন নম্বর এইট ইন দ্য চিলড্রেন ওভার প্রটেক্টিভনেস অফ দ্য প্যারেন্ট ব্রিংস অপশান এ অনেস্টি অপশান বি কম্পিটিটিভ অ্যাটিটিউড অপশান সি ল্যাক অফ সেলফ কনফিডেন্স অপশান ডি নান অফ দ্যবাব শিশুদের মধ্যে পিতামাতার মাত্রাধিক রক্ষণশীল নিয়ে আসে কিছু কিছু পিতামাতা একদম ওভার প্রোটেকটিভনেস থাকেন এটা কি নিয়ে আসে শিশুদের মধ্যে অপশন এ সততা অপশন বি প্রতিযোগিতামূলক মনোভাব অপশান সি আত্মবিশ্বাসের অভাব অপশন ডি উপরে কোনোটিও নয় সো রাইট অ্যান্সার হবে অপশান সি আত্মবিশ্বাসের অভাব ল্যাক অফ সেলফ কনফিডেন্স সো আপনারা যারা পিতামাতা তারা নিজের শিশুদের এত প্রোটেকটিভনেস করবেন না একটু তো থাকবে কিন্তু ওভার প্রোটাকটিভনেস করলে আত্মবিশ্বাসের অভাব হয়ে যাবে সো থ্যাংক ইউ সো মাছ আজকের জন্য এতটুকু থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি শেয়ার করে নেবেন